আজকে দেখেন না কিছু কিছু নেতা নেত্রী টাকা পয়সা হলে বাড়িতে অভিযান চালাইলে মদ পাওয়া যায়, কথা বলেন না কেন? এই যে হেলেনা না কি যেন একটা ম্যাডাম, দেখেন না সংবাদে, দেখেন না একটা নেত্রী, একজন মহিলা, মা 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 বোনের যা কথা বোঝেন না, যাদেরকে আমরা নারী মানে বিশাল একটা সম্মান, নারী মানে অবলা, সহজ সরল, সুন্দর, ভালো, ভদ্র, কথা বলেন না কেন? কিন্তু তাদের বাড়িতেও যদি মদ পাওয়া যায়, তাদের বাড়িতে যদি বিভিন্ন কিছু পাওয়া যায়, বিভিন্ন মানে অহিতুক নোংরা জিনিস যদি পাওয়া যায়, তাদের বাড়িতে অভিযান চালায়, এ দুঃখ রাখবেন কোথায়? আজকে সমাজের এরকম একটা ব্যাপার হয়ে গেছে, নেতা নেত্রী হওয়া মানে তার বাড়িতে মদ থাকা লাগবে, পিস্তল থাকা লাগবে, ইয়াবা থাকা লাগবে, নেতা হওয়া মানে তার বাড়িতে বিশাল কিছু থাকা লাগবে, টাকা থাকা লাগবে, এরকম একটা অবস্থা। নেতার চরিত্র কি এরকম, কথা বলেন না কেন? নেতার বাড়িতে যদি মদ পাওয়া যায়, বোতল পাওয়া যায়, তাহলে সাধারণ জনগণের কি অবস্থা হবে? আমাদের বাড়িতে অর্থে বড় কিছু অর্থ নাকি বলেন? আর আমরা পাবো কোথায়? ওই টাকাই তো নাই, ওনাদের টাকাও বেশি, খায়ও বেশি, মানে এত খাওয়ার দুনিয়ার জিনিস আছে, আপেল, বেদেনা, কমলা, লেবু, কত কিছু আছে, গরুর গোশ, মুরগির গোশ, হালাল এত খাবার আছে, এগুলো খাওয়ার পেটই ভরে না, লাস্টে খায় মদ, মানে পরিশেষে মদ না খাইলে আর শান্তি হয় না, তো এরকম কিছু লোক আছে না? আর মহিলা মানুষ এগুলো খায় কেন? পুরুষ মানুষ নাই নাটক সিনেমা দেখে শিখেছে, মাঝে মাঝে টেনশন প্রেমে একা খায়, দুই এক গিলাস খায়, কিন্তু মহিলা মানুষ কেন খায়? আমি তো সেই চিন্তা মাঝে মাঝে, এরকম মানুষ আমাদের সমাজে আছে, কথা বলেন, এরকম মানুষের সমাজে আছে। এটা আসলে লজ্জাজনক বিষয়, খুব লজ্জাকর একটা বিষয়, এটা মনে করেন পুরো জাতির জন্য একটা লজ্জার বিষয়, যে সমাজের নেতৃত্ব যারা দেবে তাদের বাড়িতে কেন এগুলো পাওয়া যাবে? তাহলে ও মাদকের বিরুদ্ধে অভিযান চালায়, ও মাদকের বিরুদ্ধে কথা বলে, নেশামুক্ত সমাজ গড়তে চায়, কেমনে গড়বেন? আপনার বাড়িতেই তো আসে, কথা বলেন না, আপনি নিজে মদের ব্যবসা করেন, আমার কাছে ইমাম সাহেবের কাছে এসে বলতেছেন, হুজুর আমার একটা ছেলে সন্তান দিয়েছে, হুজুর আল্লাহর কাছে দোয়া করে ছেলেটা যেন ভালো হয়, ভাই আপনি করেন কি? মদের ব্যবসা কি করে? আপনি মদের ব্যবসা করেন, ছেলে কি হয়েছে? ভালোর জন্য দোয়া চাচ্ছে, তা আপনার বাড়ি থেকে আগে পরিবেশ, একটা সন্তান যে ভালো মানুষ হবে সেই পরিবেশটা তো আপনার গড়ে তুলতে হবে, তো এই সমাজের নেতৃত্ব আপনারা দিচ্ছেন, তাহলে আপনাদের চরিত্রটা আগে সুন্দর হওয়া লাগবে। আপনি নেতৃত্ব দিচ্ছেন মদ খায়া, তো মাতাল যদি নেতৃত্ব দেয় সমাজের বারোটা বাজে, কথা বলেন, এ সমাজে আল্লাহর রহমত আসবে না, এ সমাজের মানুষ সুন্দর হবে না। এই জন্য যারা নেতৃত্ব দিচ্ছে তাদের চরিত্র, তাদের সুন্দর গুণাবলী এবং তাদের নেককার দিনদার আদর্শবান হওয়া জরুরি, আর তারা যদি ভালো হয় পুরো সমাজ, পুরো পৃথিবী ভালো হয়ে যাবে, কথা বলেন ঠিক কি? এগুলো কি আর কত দেখবো, কথা বলেন না কেন? খালি মনে করেন না পাপিয়ারই সমস্যা, হেলেনারও সমস্যা, কথা বলেন না কেন? তো এরকম বহু মানুষ আছে, এরকম বহু নেত্রী আছে, কথা বলেন ঠিক কি? সম্মানিত হাজিরিন, যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে মুমিনের টাকা হলে অনার্থ কাজ করবে, মদ খায় টাকা নষ্ট করবে না, জুয়া খেলে টাকা নষ্ট করবে না, পাবজি খেলে টাকা নষ্ট করবে না, কথা বুঝেন না কেন আপনারা? এরপরে ক্যাসিনো কিবে কিবে আছে, এগুলো খেলে টাকা নষ্ট করবে না, মমিন সিনেমা হল বানাবে না, মমিনকে যদি আল্লাহ টাকা দেয়, অর্থ দেয়, মমিন কি করবে? মমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, দিনী প্রতিষ্ঠান বানাবে, মানুষের গোসলের জন্য একটা বিশাল পুকুরের মাঠ বানায় দেবে, দশটা ফলের গাছ লাগায় দেবে, ভালো রাস্তা বানায় দেবে, মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে, দেশের কল্যাণে, জাতির কল্যাণে, দিনের কল্যাণে, ইসলামের কল্যাণে, যত ভালো ভালো কাজ মমিন টাকা থাকলে করবে, আল্লাহ আকবার বলার দরকার নেই। এটা কাল সকাল 9টার পরে ভাবির সাথে নিয়ে বলি। সম্মানিত হাজিরিন, যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে মমিন অনার্থ কোন কাজ করবে, অনার্থক কাজের আয়োজন করবে না, মমিন ভালো ভালো কাজ চালু করবে, ভালো ভালো কাজের সঙ্গে থাকবে, ভালো কাজ যেখানে মমিন থাকবে সেখানে, এরপরে মমিন অনার্থক জিনিস শুনবে না, আজেবাজে গান বাজনা, যাত্রা, জারি, এগুলো আজেবাজে জিনিস মমিন তার কান দিয়ে শ্রবণ করবে না, মমিন সেই জিনিস শুনবে যেই জিনিস শুনলে সওয়াব হয়, কোরআন তিলাওয়াত শুনবে, ইসলামী সঙ্গীত শুনবে, হকানি ওলামা ইকরামদের বয়ান শুনবে, আলোচনা শুনবে, কথা বলা যায়, তাহলে এই কান দিয়ে যুবক সাবধান, এই কান কিন্তু আল্লাহ গান শোনার জন্য বানায়, কথা বলেন, অশ্লীল বাদ্য যন্ত্র নাটক সিনেমায় দেশি বিদেশি হিন্দি গান এগুলো শোনার জন্য আল্লাপাক বানায় নাই, বানাইছে কি শ্রবণ করার জন্য, ভালো ভালো জিনিস শ্রবণ করতে হবে,
মন খারাপ করেছেন মনে হয় আপনারা। দেখেন দুইটা বিষয় বলতে অনেকটা সময় চলে গেল, এগুলো লম্বা আলোচনা। তাহলে মুমিন জীবনে ভালো করে বলছেন একটি আয়াতের ভিতরে আল্লাহ পাক কি বললেন, অনার্থক কথাবার্তা বলা যাবে, অনার্থক কোনো কাজ করা যাবে না, অনার্থক কোনো জিনিস শ্রবণ করা যাবে না। মুমিন সেইটা বলবে যেইটা বললে সব হয়, বলেন সুবহান। মুমিন সেই সেই কাজের সাথে জড়িত থাকবে, সেই সেই কাজের পিছনে অর্থ ব্যয় করবে যেই কাজগুলো করলে সব হয়, সুবহানাল্লাহ। মুমিন সেই সেই জিনিসগুলো শ্রবণ করবে, সেই সেই জায়গায় যাবে যেগুলো জায়গাতে গেলে সেই যে জিনিসগুলো শ্রবণ করলে তার আমল নামায় সব লেখা হবে, বলেন সুবহানাল্লাহ। এক কথায় মুমিন যাবে সেখানে ভালো ভালো কাজ, যেখানে মুমিন যেটা বলবে বলার মধ্যে যেন সব থাকে, মুমিন যেটা শুনবে শোনার মধ্যে যেন সব থাকে, মুমিন যে কাজ করবে সে কাজের মধ্যে যেন সব থাকে। এক কথায় সব আছে যেখানে মুমিন থাকবে, গুনাহের কাজ যেখানে মুমিন সেদিকে যেতে পারে। আল্লাহ পাক আমাদের সঠিক বুঝ দান করুন, জোরে বলবেন আমিন। তাহলে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, দুই নাম্বার গুনাহ বলি অনার্থক কাজ করা যাবে না, অনার্থক কাজ করা যাবে না, অনার্থক কথাবার্তা বলা যাবে না, অনার্থক জিনিস শ্রবণ করা যাবে না। আল্লাহ পাক আমাদের সঠিক বুঝ দান করুন, জোরে বলেন আমিন। মুমিন জীবনের তিন নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন। মুমিন জীবনের তিন নাম্বার গুণাবলী, আল্লাহ পাক যদি মুমিনকে ধন সম্পদের মালিক বানায় দেয়, নেশা পরিমাণে ধন সম্পদের মালিক বানায় দেয়, মুমিন জীবনে সক্রিয়ভাবে হিসাব করে করে আল্লাহর রাস্তায় যাকাত দেবে, তার সম্পদকে পবিত্র করবে, তার মালকে বৃদ্ধি করবে, বলেন আল্লাহু আকবার। তাহলে মুমিনকে যদি আল্লাহ টাকা দেয়, ধন সম্পদ দান করে, মুমিন বছরে একবার হিসাব করে যাকাত দেবে কার ভয়ে? আর যাকাত দেয়া মুমিনের জন্য ফরজ করে দিয়েছেন কে? তাহলে যাকাত দেওয়ার মতো অর্থ যদি মুমিনের কাছে থাকে, সেই পরিমাণে হিসাব করে করে আল্লাহ রাস্তায় যাকাত দিতে হবে। আরে যাকাত দেওয়া প্রত্যেকটা ধন সম্পদ আল্লাহ মুমিনের উপরে ফরজ করে দিয়েছেন, আমার আল্লাহ কথা বলেন ঠিক কি না? আর যে যাকাত দিবে তার সম্পদকে আল্লাহ পবিত্র করবেন, যে যাকাত দিবেন তার সম্পদকে আল্লাহ বৃদ্ধি করে দেবেন, বলেন আল্লাহু আকবার। আর যে যাকাত দিবে তাকে কঠিন জাহান্নামের শাস্তি থেকে আল্লাহ মুক্তি দেবেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুমিন জীবনে যদি টাকা হয়, ধন সম্পদ হয়, মুমিন বছরে হিসাব করে কয় লক্ষ টাকায় কয় হাজার টাকা যাকাত হয়, কয় কোটি টাকায় কয় লক্ষ টাকা যাকাত হয়, বছরে একবার হিসাব করে একদিন যাকাত দেয়া মুমিনের জন্য ফরজ করে দিয়েছেন কি? আরো জোরে বলেন কি? শুধুমাত্র আমাদের জামানায় ফরজ নয়, আল্লাহর পয়গাম্বর মূসা আলাইহিস সালাম কারুনের কাছে গিয়েছিলেন, কারুন তোমাকে যাকাতের অর্থ দেয়া লাগবে। কারুন বলে মূসা নবী আমি যাকাত দিতে পারবো না। মূসা আলাইহিস সালাম দেখে বলে কারুন যাকাত আল্লাহর দেয়া বিধান, তোমাকে অবশ্যই দিতে হবে, না দিলে আমি যাকাত আদায় করব। কারুন দেখে বলে মূসা ঠিক আছে, জোরাজুরি করতেছো, দেখি হিসাব নিকাশ করে দেখি কত টাকা যাকাত হয়। কারণকে আল্লাহ এত সম্পদ দিয়েছে, এত সম্পদ দিয়েছে, 70টা উট লাগতো তার চাবিগুলো বহন করতে, 70টা উট যদি লাগে চাবি বহন করতে তাহলে তালা কত, আর তালা যদি এত হয় ভিতরে তাহলে মাল সম্পদ জমা কত, চিন্তা করছে? এত সম্পদ আল্লাহ পাক তাকে দিয়েছিলেন, হিসাব করে করে হিসাব করে করে দেখলেন এত পরিমাণে অর্থ আসে, তার পক্ষে এত যাকাত দেওয়া সম্ভব নয়। মূসা আলাইহিস সালাম এসে যখন বলেন কারণ যাকাত দেয়া লাগবে, কারণ ডেকে বলে মূসা এত যাকাত আমার পক্ষে দেয়া সম্ভব নয়। মূসা আলাইহিস সালাম বলে যদি যাকাত না দাও যাকাত আদায় করা হবে। এই কথা শোনার পরে কারণ চিন্তা করলো, না না এত যাকাত আমি দিতে পারবো না, এমনি হাড় কিপটা লোক, যারা কৃপণ হয় কিপটা হয় তারা দেখবেন কখন আল্লাহর রাস্তায় দিন ইসলামের জন্য খরচ করতে ভালোবাসবে না, কারণ এমনি তো কৃপণ, পায়ে স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে, গায়ে জামা দেয় না ছিঁড়ে যাবে বলে, এরকম কৃপণ লোক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সম্মানিত হাজিরিন, এই কৃপণ কারণ যখন যাকাত দিতে চাইল না, সে গভীর একটা ষড়যন্ত্র করলো। এলাকার একটা দুই নাম্বার মহিলা ছিল, নাম তার সবদা,
এই মহিলাটাকে সে কন্টাক্ট করলো, ভাড়া করলো, যে তোমাকে আমি এক বস্তা টাকা দিয়ে দিলাম, আর আরেকটা সাক্ষী দেওয়ার পরে আরেক বস্তা টাকা দেব, শর্ত হলো একটা, মুসা নবী যেই মসজিদে যে এলাকায় যা দিনের দাওয়াত দেয় ওই হাজার হাজার জনসম্মুখে দাঁড়ায় শুধু একটা কথা বলবা, এই মুসা নবী দিনের বেলায় ওয়াজ করে ভালো কথা বলে, আর রাতের বেলায় আমি সর্দার সাথে রাত কাটাই, বাস আর কিছুই বলার দরকার নাই, জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথা শুনে সে যেহেতু অন্য পথের মানুষ রাজি হয়ে গেল, পরদিন সকালবেলা মুসা আলাইহিসসালাম আল্লাহর পয়গাম্বর যেই মসজিদে দাঁড়ায় বয়ান করতেছেন, আলোচনা করতেছেন, মানুষকে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, তাওহীদের দাওয়াত দিচ্ছেন, রিসালাতের দাওয়াত দিচ্ছেন, ওই ভরা মসজিদে ওই মহিলাটা আল্লাহর পয়গাম্বর মুসা নবীর আলোচনা শোনার পরে দিলটা এত নরম হয়ে গেছে, এত নরম হয়ে গেছে, সবদার পাষাণ হৃদয় গলে চোখ দিয়ে পানি ঝরতেছে, বলেন সুবহানাল্লাহ। কারণ ইশারা দিয়ে বলে দাঁড়া দাঁড়াই না, তুই জুল লোক পাঠায় দিয়ে বলে এই সব তো আমার নেতা টাকা দিয়েছে, দাঁড়ায় যা, তাড়াতাড়ি করে সাক্ষী দে, সব মুসা নবীর দলের লোক হয়ে গেল। শব্দ বলে আর একটু শুনি, আর একটু শুনি, মজায় লাগে মজায় লাগে, কিন্তু না না, মুসা আলাইহিসসালাম তার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য দুইজন লোক তাকে টাঙিয়ে দাঁড় করায় দিল, হাত ধরে যখন দাঁড় করায় দিয়েছে সঙ্গে সঙ্গে কারণে লাফায়া বলে এই মুসাওয়াজ বন্ধ কর, ওই দিক তারায় তাকায় দেখ, শব্দ দাঁড়িয়ে গেছে, শব্দ মানে একটা নষ্টা ভষ্টা মহিলা যদি হয় তাকে কিন্তু এলাকার কম বেশি সবাই চেনে, চেনে না, এরকম কারণ দাঁড়ায় বলতেছে মুসা তোমার কথা বন্ধ করো, ওই যে তাকায় দেখো কে দাঁড়াইছে, ও যেন কিছু বলতেছে, মন খারাপ করছে। আজকেও পৃথিবীর জমিনে দেখবেন এই স্বভাবের মানুষ আছে, যখন দেখবেন হুজুর সুদের বিরুদ্ধে কথা বলে, ঘুষের বিরুদ্ধে কথা বলে, জালেম নেতাদের বিরুদ্ধে কথা বলবে, সঠিক কথা হক কথা জাতির সামনে প্রচার করবে, দেখবেন আজও এই শিরুনির মানুষ আছে, একেবারে ডাইরেক্ট ভরা মসজিদে সে দাঁড়ায় বলবে হুজুর ওয়াজ বন্ধ কর, কেন কয় লাইন সারা, এরকম আছে না, এই চরিত্রে যারা সভাপতি হোক সে যাই হোক মাহফিলে, ওটা দেখার বিষয় নাই, যদি কেউ হুজুরের হক কথা শোনার পরে ডাইরেক্ট বাধা দিয়ে বলে হুজুর ওয়াজ বন্ধ কর, লাইন ছাড়া হচ্ছে, রাজনীতি হচ্ছে, এগুলো কথা যদি কেউ বলে বুঝবেন ওটা টাটকা কারণ, আজও এই যুগেও কারণ আছে।